হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এতদিন ভিডিও নিয়ে আসতে পারি না, কারণ আমি কিছু ব্যক্তিগত কাজে এবং কিছু মানে প্রফেশনাল কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আপনাদের সামনে নিয়মিত হাজির হতে পারি নাই। তো এখন থেকে ইনশাল্লাহ আবার নিয়মিত হাজির হবো আপনাদের সামনে। তো বন্ধুরা, টপিক থেকে আজকে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে ডিসকাস করব। আজকে মূলত লাইটকয়েন নিয়ে ডিসকাস করব, লাইটকয়েন না, লাইটকয়েনের হাভিং নিয়ে ডিসকাস করব। তো লাইটকয়েন নিয়ে, লাইটকয়েন কী, লাইটকয়েন জিনিসটা কী, এটার প্রজেক্ট কী, এটার পিছনে কারা কাজ করে, এটার ডেভেলপাররা সবগুলো আমি আগের ভিডিওতে অনেকদিন আগে আমি দেখিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকেন, আমার পূর্বে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। লাইটকয়েন সম্বন্ধে পুরো ডিটেলস দেওয়া আছে এটার প্রজেক্ট সম্বন্ধে। আর যদি কেউ দেখতে ইচ্ছা করেন, তাহলে আমি নিচে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটনে ক্লিক করে এখানে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা, এখন যেটা ডিসকাস করবো আজকের ভিডিওতে, সেটা হলো লাইটকয়েনের হাভিং। হাভিং জিনিসটা কি, সেটাই আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, এবং এটার ফলে প্রাইসের কী ধরনের মুভমেন্ট আসতে পারে, এটা আমি আজকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের সাথে ডিসকাস করব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পর যারা আমাদের ভিডিওতে নতুন, তারা অবশ্যই নিচে এই যে সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করবেন, এবং পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড যত ধরনের নিউজ আছে, যত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, সবগুলো আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে লাইটকয়েনের হাভিং জিনিসটা কি, হাভিং জিনিসটা যদি বোঝাইতে হয়, আগে বিটকয়েন বুঝতে হবে। বিটকয়েন ব্লক রিওয়ার্ড কিন্তু প্রতি বছর, কিন্তু অর্ধেক, প্রতি 4 বছর পর পর কিন্তু অর্ধেক হয়ে যায়। তো বিটকয়েনের মতোই লাইটকয়েনটাও, এগুলো আপনার প্রুফ অফ ওয়ার্কে যে কয়েনগুলো কাজ করে, এগুলোর যে রিওয়ার্ড আছে, মানে প্রতি ব্লক যদি সলভ করেন একটা রিওয়ার্ড পাবেন, ঠিক আছে, এগুলো কিন্তু প্রতি 4 বছর পর পর অর্ধেক হয়ে যায়। তার মানে প্রোডাকশন রেটটা অর্ধেক হয়ে যায়, সোজা বাংলায় যদি বলি। তো আগে যে রিওয়ার্ডটা দিত মানে লাইটকয়েন, সেটা আপনার মানে 50 লাইটকয়েন দিত এক একটা ব্লক যদি আপনারা সলভ করেন। এটা ছিল আপনার 2015-এর আগে। 2015-এ একটা হাভিং হয়েছিল, তখন আপনার ব্লকটা মানে রিওয়ার্ডটা আপনার 50 থেকে আপনার 25-এ চলে আসছে। তো নেক্সট যেই আপনার হাভিংটা হবে, সেটা হবে আপনার 8 আগস্ট 2019, অথবা 6 আগস্ট হইতে পারে, মানে 2 দিন আগে পিছু হইতে পারে। এবং এটার যে টাইমটা 197 ডেজ 18 আওয়ার্স, আরও 197 দিন 18 ঘন্টা বাকি আছে। এবং এটা কোন ব্লকে হবে, 8,40,000 এই ব্লকে হবে। এবং এটার যে ডিক্রিজ হয়ে যাবে, মানে যে মানে রিওয়ার্ডটা হয়ে যাবে আপনার 25 থেকে 12.5 কয়েন্স। আগে আপনার রিওয়ার্ড, এখন আপনার রিওয়ার্ড পাইতে পান আপনার 25 কয়েন করে, মানে একটা ব্লক সলভ করলে এখন পাবেন আপনি মানে 2019-এর 8 আগস্টের পরে পাবেন 12.5। তো এইটাই হলো হাভিং, যে প্রতি 4 বছর পর পর যে লাইট কয়েনের যেই রিওয়ার্ড সাইজটা, এটা অর্ধেক হয়ে যায়। তো সোজা বাংলায় বললে মানে প্রোডাকশন রেট অর্ধেক হয়ে যাবে। তো আমি যদি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই, টোটাল লাইটকয়েন এখন সার্কুলেটিংয়ে আছে আপনার 60 মিলিয়ন, এখন সার্কুলেটিংয়ে আছে, আর টোটাল প্রডিউসড হবে আপনার 84 মিলিয়ন। এবং এই 84 মিলিয়ন আপনার হবে 2140 সালে, ঠিক আছে। অলরেডি মার্কেটে কিন্তু 71.61% দেখতে পাচ্ছেন, যে পার্সেন্টেজ অফ টোটাল লাইটকয়েন মাইন প্রায় 71% চলে আসছে, আর মাত্র 30% বাকি আছে। এবং এই বাকিটা হবে আরও প্রায় অনেক দিন লাগে, প্রায় 100 বছর লাগে, ঠিক আছে। এখন যেই ইয়াটা আছে আপনার এই প্রাইসটা আছে 31.34, $31 মতো আছে আরও বাকি, মানে লাইটকয়েন আপনার জেনারেট হবে কত, আরও 23 মিলিয়নের মতো। এবং প্রতিদিন কত করে হয় আপনার 14,140, ঠিক আছে, প্রতিদিন 14,400 করে আপনার লাইটকয়েন প্রডিউসড হয়, বাকিটা আপনাদের না জানলেও চলবে। এবং ব্লক জেনারেশন টাইম কত, 2.5। তো এখন এটার যে হাবিংটা হবে, হাবিংয়ের ফলে কি হবে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই ডিটেলস অফ ফার্স্ট লাইটকয়েন হাবিং। 2015-এর 25 অগস্টে দেখতে পাচ্ছেন প্রথম হাভিংটা হয়েছিল, তখন আপনার ব্লক রিওয়ার্ডটা আপনার 50 কয়েন থেকে কমে আপনার 25 কয়েনে চলে আসছিল, ঠিক আছে। এরপরে যে এই হাভিংটা হবে, সেটা হবে আপনার 6 অগস্টে 2019-এ, তখন হবে এই 25 কয়েনটা কমে হয়ে যাবে আপনার 12.5। আমি আগে যেটা দেখিয়েছি আপনাদেরকে, 25 থেকে হয়ে যাবে 12.5, ঠিক আছে। তো এরপরে কি হবে দেখুন,
তখন যে লাইটকয়েনের প্রাইস ছিল মাত্র $3, এক একটা লাইটকয়েনের প্রাইস ছিল যখন হাবিং হয়েছিল, হাবিং এর টাইমে ছিল $3, তার আগে কত ছিল পরে কত ছিল আমি জানি না, আমি আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে। তো এতটুকুই মনে রাখেন, তারপর কি হবে না হবে সেটা আমি আর দেখতে যাচ্ছি না। ট্রেডিং ভিউতে যদি আমি দেখাই, আমি যে চার্টটা এখন খুলে রাখছি আপনাদের সামনে সেটা হলো আপনার 2015 এর একটা চার্ট, 2015-16 একটা চার্ট, যখন হাবিংটা প্রথম হাবিংটা হয়েছিল। এই যে দেখুন, আমি একটি অ্যারো চিহ্ন দিয়ে এঁকে রেখেছি, 2015 এর 25 আগস্টে যে হাবিংটা হয়েছিল তখন আপনার প্রাইস ছিল আনুমানিক $3 মতো, ঠিক আছে। তার আগে প্রাইসটা দেখুন আপনার কত বাড়ছে, দেখুন বাড়ছিল প্রায় $9 মতো, এরপর কিন্তু আস্তে আস্তে এই যে কমছে, ঠিক আছে। তো হাবিং আগে আগে কিন্তু প্রাইসটা বাড়ছে, তারপর আবার কমছে, কিন্তু কখন থেকে আপনার বাড়া আরম্ভ করছে আমি যদি একটু দেখি আপনাদেরকে, এই যে এখান থেকে দেখুন আস্তে 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 বাড়তে বাড়তে প্রায় এই পজিশন চলে গেছিলো, প্রায় $1.5 থেকে বেড়ে $8.9 অথবা $9 চলে গেছিলো। তো বুঝতেই পারছেন যে কত পার্সেন্ট পর্যন্ত বাড়ছে। তা এখন এটা কত পার্সেন্ট পর্যন্ত বাড়ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই একে, এই যে দেখুন, এই যে প্রায় 500% পর্যন্ত বাড়ছে, মানে 5 গুণ পর্যন্ত বাড়ছে। যখনই আপনার সবচেয়ে নিচে ছিল, মানে লো ছিল, অল টাইম লো ছিল 1.5, ওখান থেকে বেড়ে লাইটকয়েনের প্রাইস চলে গেছিলো প্রায় $9, তার মানে 5 গুণ বাড়ছে। হাবিংয়ের ডেটের আগে যে বোলরানটা শুরু হয়েছে সেটা আপনার মানে 73 বার, মানে 273 দিনে আপনার বাড়ছে, সরি 73 দিনে বাড়ছে আপনার প্রায় 5 গুণ, ঠিক আছে। এরপরে দেখুন আস্তে আস্তে কমছে। তো বুঝতেই পারছেন যে মানে হাবিং এর ডেট আসার আগে আগে মানে লাইটকয়েনের প্রাইস কত দ্রুত বাড়ে। এখন আমি দেখাবো কারেন্ট প্রাইসটা, এই যে দেখতে পাচ্ছেন এখন যে চার্টটা আছে, এখন লাইটকয়েনের কারেন্ট চার্টে আছে, এখন প্রাইসটা যদি আপনাদেরকে দেখাই $32 চলে লাইটকয়েনের ইয়েটা। তো লাইটকয়েনের প্রাইস, লাইটকয়েনের এই মানে প্রাইস কিন্তু দিন দিন কিন্তু সেই 2018 সালের প্রথম থেকে কিন্তু আস্তে 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 কমতে কমতে এখান থেকে কমতে কমতে কিন্তু এই লেভেলে চলে আসছে, ঠিক আছে। তো এরপরে কি হবে, এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যদি আরও দেখাই, নেক্সট হাবিংটা হবে আপনার 6 আগস্ট 2019, 6 আগস্ট 2019 কিন্তু নেক্সট ইয়েটা হবে, হাবিংটা হবে। তো এখান থেকে যদি আপনার যদি বোলরান যদি এখান থেকে যদি শুরু করে, মানে যদি আমরা এক্সপেক্ট করি, তাহলে এখান থেকে যদি 73 দিনে যদি আমি আগের ভিডিওর মতো আগের চার্ট যদি আমরা ফলো করি 73 দিন, তাহলে কিন্তু আপনার আনুমানিক এপ্রিল কি মানে এপ্রিলের মাঝামাঝি সময় কিন্তু লাইটকয়েনের প্রাইস কিন্তু প্রায় পিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং $200 লেভেলে $200 যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি যদি আগের ট্রেন্ড যদি ফলো করি, দেখুন এখান থেকে এখানে যেতে আপনার লাগছে আপনার 73 দিন, ঠিক আছে, এবং বাড়ছে আপনার 5 গুণ। তো এখান থেকে যদি আপনার বাড়ে এবং যদি 73 দিন লাগে, তাহলে কিন্তু আপনার এপ্রিলের মাঝামাঝি সময় বা এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু আপনার প্রাইস $200 উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এখান থেকে যদি 5 গুণ হিসাব করেন, তাহলে কিন্তু প্রাইস অটোমেটিক্যালি 200 চলে যাবে। যদিও আপনার লাইটকয়েনের অল টাইম হাই কিন্তু আপনার, আমি যদি দেখাই লাইটকয়েনের অল টাইম হাই আপনার প্রায় 371 ডলার পর্যন্ত কিন্তু লাইটকয়েনের প্রাইস চলে গেছিল। তো এখন যেই হাবিংটা হবে 6 আগস্টের আগে আগে কিন্তু প্রাইসটা কিন্তু এইভাবে বাড়ার সম্ভাবনা আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে প্রাইসটা কিন্তু এইভাবে বাড়ার একটা পসিবিলিটি আছে। তারপর যদি কমে এখান থেকে, আবার তারপর কমে এখানে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো হাবিংটা ইম্পর্টেন্ট কেন, প্রতিবারই হাবিংয়ের আগে প্রায় 5 থেকে 6 মাস কি 7 মাস আগে কিন্তু মানে বাড়া আরম্ভ করে প্রাইসটা, ঠিক আছে। তো এখন এই প্রাইসটা বাড়বে কি না বাড়বে, আগের ট্রেন্ড ফলো করবে কি না করবে, প্রত্যেকটা ডিপেন্ড করে আপনার বিটকয়েনের উপর। বিটকয়েন যদি আপনার স্টেবল থাকে অথবা আপট্রেন্ডে থাকে, তাহলেই কেবল এই প্রাইসটা এত দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরও মানে ক্রিপ্টোকারেন্সি আগে থেকে প্রেডিকশন কেউই করতে পারে না, তবে আমরা ধারণা করতে পারি যে লাইটকয়েনের প্রায় 200 যদি নাও যায়, আনুমানিক 150 কি $160 উপরে তো অবশ্যই যাবে হাবিংয়ের আগে আগে, আর হাবিংয়ের পরে হয়তো বা আরও বাড়তে পারে।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা হয়তোবা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে হাবিংটা কি এবং হাবিংটা কি ধরনের ইম্পর্টেন্সি মানে কাজ করে এই ক্রিপ্টোকারেন্সির উপরে। তো লাইটকয়েনের প্রাইস কত পর্যন্ত যেতে পারে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের নিজস্ব কী মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।